তো গাইস, সবাই কিন্তু ঈদ উপলক্ষে প্রচুর ছবি তুলেছে, কিন্তু আমরা কিন্তু কোনো ছবি তুলতে পারিনি, কারণ আমাদের এখানে ঈদের দিন বৃষ্টি হচ্ছিল তার কারণে। তো যাই হোক, আজকে আমরা ছবি তুলতে যাচ্ছি, তার একটা ব্লগ করলাম। তো যাই হোক, ভালো নাও লাগতে পারে। তো প্রথমে আমরা কিন্তু একটা মানে আমরা 4-5 জন করে 2-3টা বাইকে আমরা কিন্তু যাচ্ছি ছবি তোলার আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে। তো এটা কিন্তু শহরের ভিতর না, এটা কিন্তু গ্রামের ভিতর আমরা যাচ্ছি এক জায়গায়। তো চলুন আমরা যাই, এখন আপনারা আমাদের সাথে থাকুন। এবং আমাদের কিন্তু আমাদের চ্যানেল কিন্তু আগে পরে কোনো ব্লগ ভিডিও কিন্তু তেমন আপলোড করা হয়নি, আর খুব একটা ভালো হতে মানে হবে না ব্লগ ভিডিওটা জানি। আর আমি কিন্তু ভয়েস ওভার করে মানে বলতেছি, ভিডিও আগে করা হয়ে গেছে, পরে আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে। তো যাই হোক, আমরা কিন্তু এখন যাচ্ছি, আমরা সে আমাদের সেই গন্তব্যস্থানে যাচ্ছি। তো তো যেতে যেতে কিছু কথা বলতে চাই, ঈদ উপলক্ষে কিন্তু সবাই কিন্তু ম্যাক্সিমাম লোকজনই কিন্তু আমাদের কিন্তু ছবি তুলেছে, কিন্তু আমরা কিন্তু কোনো ছবি তুলতে পারিনি। তো তার কারণে কিন্তু আমরা আজকে একটা উদ্যোগ নিলাম যে আমরা কিছু ছবি তুলে আসি আর একটা ব্লগ করি। তো যাই হোক, এই যে ছেলে নিষ্পাপ ছেলেটাকে দেখছেন বকবক করতেছে, এটা হচ্ছে আমি। আর এই যে আমার আশেপাশে আমার কিছু বন্ধু বান্ধব আছে, যে পেছনে যে সানগ্লাস পড়া ছেলেটা হচ্ছে আমাদের ফ্রেন্ড সজল। তো ও হচ্ছে আমাদের বেশিরভাগ সময় ছবি তোলে, আমার আমার বলতে আমাদের ফ্রেন্ডের সবার। তো এ হচ্ছে আমার ফ্রেন্ড আর একটা হৃদয়ের নাম। তো যাই হোক, আমরা কিন্তু ছবি তোলার উদ্দেশ্যে কিন্তু আমরা একটা রাস্তার পাশে একটা দোকানের মতন একটা স্থানে, তো সাত্তার কি যেন একটা লেখা, তো এই জায়গায় কিন্তু আমরা একদম গ্রামের পরিবেশে স্বাভাবিক জায়গায় কিন্তু ছবি তুলতেছি। আর এই যে ছেলেটা ক্যামেরা হাতে, এ হচ্ছে আমার ফ্রেন্ড সজল। আর এই যে ব্যাগ ঘাড়ে যেটা, এটাও আমার একটা ফ্রেন্ড। আর পাঞ্জাবি পরা, ওটাও আমার একটা ফ্রেন্ড। তো মোটামুটি আমরা ফ্রেন্ড সার্কেলে সবাই গেছি ছবি তুলতে। একটা ফ্রেন্ড যে চোখ ডলাডলি করতেছে, এও আমার একটা ফ্রেন্ড। তো আমরা কিন্তু গ্রামের ভিতর ছবি তুলতেছি, দেখতে পাচ্ছেন যে পোজ নিচ্ছি পাঞ্জাবি পরে দুই হুজুর। আর আসলে ব্লগটা ভালো হবে না, কারণ ভয়েস ওভার করলে অতটা ভালো নাও লাগতে পারে। আর এই যে ছেলেটা, এটা হচ্ছে আমি, এটা নিশ্চয়ই আমাকে হয়তো চিনতে পারেন। আর এখন আমরা এখানে একটা বেঞ্চের মতন পাইছি, এখানে আমরা জামা কাপড় চেঞ্জ করে করে নতুন নতুন জামা কাপড় পরে পরে আমরা মানে অনেকগুলো জামা কাপড় নিয়েছি, তাই নিয়ে নিয়ে আমরা ছবি তুলতেছি। আর আমার ফ্রেন্ড সজল তো ছবি তুলেই যাচ্ছে, তো সব ছবি তোলার কারণে ওর ও সব থেকে কম ছবি হয়েছে ওর। তো আর আমাদের তো মানে তুলনা নেই, এত পরিমাণ ছবি তুলেছি। তো যাই হোক, সমস্যা নেই, এই সেই নিষ্পাপ ছেলেটা যার ছবি সব থেকে কম। আর আমি জানি যে ছবি তুলতে গেলে যে ছবি তোলে ক্যামেরাম্যান বিশেষ করে, তার কিন্তু কোনো ছবি হয় না ফ্রেন্ডের ভিতর যদি যায়। এমনি বাইরে থেকে ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে গেলে তাইলে কিন্তু সমস্যা নেই। আর এই ক্যামেরাটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ক্যামেরা, আর আমাদের এ কারণে কোনো ভাড়া করা লাগে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমরা যে বেঞ্চের উপর আমাদের ক্যামেরার ব্যাগটা সব কিছু রেখে কিন্তু আমরা এখানে মানে ছবি তুলতেছি একটা বাড়ির পাশে, বাড়ি না সরি, এটা হচ্ছে একটা দোকান। আর এই যে ছেলেটা বললো হচ্ছে কিন্তু আমাদের মানে মোবাইল থেকে ভিডিও করতেছিল, আর এখন মেবি আমি হয়তো ছবি তুলবো দু একজন। এই আমাদের যে ক্যামেরাম্যান ছিল সজল, তো ও বললো যে সবার ছবি তুলতেছি, আমার কোনো ছবি নেই, তার কারণে আমি হচ্ছে ওর ছবি তুলে দিচ্ছি। তো দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের সুন্দরবন গেছি কিছুদিন আগে, তার একটা ব্লগ আসতেছে, তো আপনারা দেখবেন অবশ্যই যারা সুন্দরবন যাননি। আমাদের বাড়ির পাশে সুন্দরবন, মাত্র 14 কিলো দূরে। তো সুন্দরবনের ব্লগ আসছে খুব শীঘ্রই। আর এই যে ছবি তুলছে যে ফটোগ্রাফার, এ হচ্ছে আমি। আর পাশে একজন দেখতে পাচ্ছেন জামা চেঞ্জ করতেছে, সবগুলোই আমরা নিজেরাই। আর এই যে ক্যাম মানে যে আমাদের ফোন থেকে ভিডিও করতেছিল, তারও একটা ছবি তুললাম ওই অবস্থায়। আর এই যে পাশে যে ছেলেটা জ্ঞান দিচ্ছে, ও আমার একটা ফ্রেন্ড, শুধু সবসময় জ্ঞান দিতে থাকে, কিন্তু কি বলবো। তো যাই হোক, আর আমরা কিন্তু সিম্পলভাবে গেছি, মানে অনেকটা মানে অনেকে আছে স্টাইল টিস্টাইল দিয়ে, মানে আমরা কিন্তু গ্রামের ভিতর সিম্পলভাবে যেভাবে চলাফেরা করি সেভাবেই গেছি, আর এভাবেই স্বাভাবিকভাবে ব্লগ করছি। আর এই যে হালকা পাতলা যে গাড়িগুলো চলতেছে, এগুলো কিন্তু আমাদের এই এলাকারই মানে সাধারণ পরিবহন, এগুলো যেমন মোটর বাইক, তারপরে আপনার এই যে ইজি বাইক আছে, যেগুলোকে আপনাদের এলাকায় কী বলে আমি জানি না। আর মানে আমরা শুধু কিন্তু এই একটা স্থানে ছবি তুলিনি, আরও কিছু কিছু জায়গায় তুলেছি, তো সব জায়গায় হয়তো ভিডিও করতে পারিনি। আর সেভাবে আমাদের ব্লগ করার জন্য আমি ক্যামেরা দিছি ওর কাছে, কিন্তু ভালোভাবে মানে ভিডিও করতে পারিনি, তার কারণে হয়নি। আর এই যে ছবির যে রিয়াকশনটা দেখতে পাচ্ছেন, আমি ওকে বলেছি যে এই ভিডিও মানে ভিডিওটা আমার ইউটিউবে যাবে, তার কারণে ওর মুখের রিয়াকশনটা ওই। তো দেখতে পাচ্ছেন যে এই যে ক্যামেরাম্যান শুধুই বকবক করতেই আছে। আর আমাদের ওই যে দূরে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে, ওর ভিতরে একটা তো আমি আছি, আর একটা আমাদের এলাকার একটা গাড়ি যে চলে গেল।
তো সমস্ত গাড়ি আপনাদের এলাকায় সব কিছু থাকে কি না থাকে জানি না, যে দেখতে পাচ্ছেন এই যে মানে রাস্তা দিয়ে ছবি তুলবো, এত পরিমাণ গাড়ি যায় গ্রামের ভিতরেও, যে এত পরিমাণ গাড়ি চলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে ছবি তোলারও সুযোগ নেই, এত পরিমাণ গাড়ি চলে আমাদের। মাঝখানে ভিডিও পজ করে করে হচ্ছে মানে ভিডিও করেছি। আর তারপর আমরা যাই কলেজ মাঠে, আমাদের এই যে এখন যে ছবিটা তুলতেছি এটা হচ্ছে আমাদের কলেজ মাঠে, মানে আমাদের আমি যে কলেজে পড়াশোনা করছি মানে কলেজ শেষ আমার কলেজ মানে ইন্টার পাস করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের কলেজ মাঠ, সামনে হচ্ছে কলেজ মাঠ, আর ও যে হালকা একটু দেখলেন কলেজ। আর এই যে আমাদের ডাইন সাইডে হচ্ছে আমাদের অডিটোরিয়াম, মানে সব কিছু আছে। আর এই যে যে মাঠটা এখানে হচ্ছে আপনাদের সকালবেলা যে পিটি করে না জাতীয় সঙ্গীত গাইটাই যা যেটাই বলি, তো সেই জায়গাটা। আর আমাদের কলেজটা আপনাদের আমি হালকা একটু ভিডিও করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের শিক্ষকরা থাকে হচ্ছে এই ভবনে, আর এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, আর এই যে এটা তো আমার একটা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন। আর এই যে পাশে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ওই ব্যাগগুলো কিন্তু আমাদের এই সব জামা কাপড় ভরার ভিতর। তো আর পাশে হচ্ছে আমাদের কলেজ মাঠ, ও আর ও যে পিছনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের কলেজ। আর এটা বিকেল টাইম, তো তার কারণে এই জায়গায় মানে কলেজের এমনি যে স্টুডেন্ট, আর এখন তো ঈদের সময় সব কিছুই বন্ধ। তো যাই হোক, এখন আমি আপনাদের কিন্তু মানে আমরা যে ছবি তুলেছি তার ভিতর মাত্র দুই তিনটা ছবি আপনাদের দেখাচ্ছি, আর বাকিগুলো আমাকে ফেসবুকে ফলো করলে আপনারা দেখতে পারবেন। তো দেখুন দুই একটা ছবি দেখাচ্ছি, তো যাই হোক দুই তিনটা ছবি দেখাচ্ছি, মানে সবগুলো দেখানো সম্ভব না। আর আমরা ঈদের দিন হালকা পাতলা ঘোরাঘুরি করেছি, কোনো ব্লগ করতে পারিনি, তো হালকা ঘোরার একটা ভিডিও দিচ্ছি দেখুন এটা। তো এটা হচ্ছে মানে আমরা ঈদের দিন মানে আমাদের এই যে খুলনায় রূপসা ব্রিজ আছে, রূপসা ব্রিজের উপর আমরা আসলে একটা ট্র্যাকে করে মানে পিকনিকে গেছিলাম। তো আসলে এটা আইনত অপরাধ, তো যাই হোক এখন গেছি আর কিছু করার নাই। তো যাই হোক দেখতে থাকুন, আর পাশে দেখতে থাকুন যে এক কিছু পোলাপান মানে হঠাৎ করে দেখা পড়লো, দেখতে পাচ্ছেন যে তারাও লাফালাফি করতেছে। তো আসলে এভাবেই যারা ট্র্যাকে মানে ডিজে পার্টি করে পিকনিক করে তারা হচ্ছে এভাবে যায়। আর আমরা দ্বিতীয় আরেকটা ব্লগ আসছে দেখতে পাচ্ছেন, এই ব্লগটা হচ্ছে আমাদের সুন্দরবনে আমরা গেছিলাম। তো সুন্দরবনের ব্লগটা যে দেখতে পাচ্ছেন জঙ্গলটা, এটা হচ্ছে আমাদের সুন্দরবন, এটা আমাদের বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন, এখানে কিন্তু আমাদের একটা ব্লগ আছে। আমি কিন্তু কোনো জায়গায় আমি কিন্তু ভয়েস আমার সরাসরি রেকর্ড করা নেই, তো আমি ভয়েস ওভার করে আমি ভিডিওগুলো দেবো আপনাদের, তো অবশ্যই আপনারা দেখবেন। আর ব্লগটা হয়তো আমার খুব একটা ভালো হয়নি, আর ভবিষ্যতে আমি আরও মানে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব, জানি না মানে আমার ভালো হবে কি না, কারণ মানে আমার তো ডিজে গানের চ্যানেল, তো আমি এই ডিজে গানের ফাঁকে ফাঁকে আমি মাঝে মধ্যে হয়তো আপনাদের সামনে একটু আসবো, কিছু কথা বলবো ইচ্ছা আছে। আর আমার একটা চ্যানেল আছে, আমি হয়তো সেই চ্যানেলটার নাম অন্য একটা কিছু আছে, বর্তমানে 30,000 সাবস্ক্রাইবার আছে চ্যানেলটার, আমার নাম ডিজে অন্তু ব্লগ দিয়ে দেবো। তো ওই চ্যানেলটাই কিন্তু আমাদের ব্লগ ভিডিওগুলো পাবেন আপনারা মানে আস্তে আস্তে আশা করি। তো মানে আমরা প্রায় মনে করেন যে সপ্তাহের ভিতরে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর সুন্দরবনে যে ভিডিওটা আসতেছে তো অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন। আর আজকে ভিডিওটা অতটা ভালো হবে না, কারণ হচ্ছে ফার্স্ট টাইম ব্লগ আপলোড করতেছি আর ভয়েস ওভার করতেছি, তো বিশেষ করে ভয়েস ওভার করলে কিন্তু ব্লগগুলো খুব একটা ভালো হয় না। যদি সরাসরি মানে ভিডিও করে ব্লগ করা যেত তাহলে হয়তো খুব ভালো হতো, তো আমার ভয়েস ওভার করা হয়েছে তার কারণে ব্লগটা ভালো হয়নি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই আমাদের ডিজে অন্তু চ্যানেলের পাশে থাকবেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু 1,000,000 সাবস্ক্রাইবার হতে চলেছে, তো 1,000,000 সাবস্ক্রাইবার হলে কিন্তু মানে আপনাদের জন্য অনেক সুখবর আছে, সেই সাথে মানে মানে আমার সাবস্ক্রাইবার যারা আছেন নিয়মিত মানে কম লাইক কমেন্ট করেন তাদের জন্য হয়তো কোনো কিছু গিভওয়ে আছে, খুব শীঘ্রই আসবে আমাদের চ্যানেলে 1,000,000 সাবস্ক্রাইবার হলে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো রে, চারি পাঁচ ভিডিও কর।